সদর জনজাগরণ যে অভিযান নগাঁও সদর সমষ্টিরপা আমি করছো, এই আমার তিনটা ব্লক কংগ্রেস কমিটি আছে, আমি সকলে ঐক্যবদ্ধ হয়ে আজি এই পদযাত্রা করছো। আমি রাইজর মাজত গৈ পেলায় সোমাব বিচাৰিছো যে এই বিজেপি সরকারখনে আজি 2014 চনের পর আজি সেই 7 বছর কেন্দ্রতে হোক বা রাজ্যতে হোক তেওঁলোকে যি মূল্য বৃদ্ধি ঘটে বৃদ্ধি করলে ইয়ার দ্বারা আমার দরিদ্র জনসাধারণ বিশেষকে কৃষক শ্রমিক বড় বেয়াকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তেওঁলোকে এইবিল কথালে ভূক্ষেপ করা নাই। তেওঁলোকে এটাই চিন্তা কেনেকৈ আদানী আম্বানীর সম্পত্তি বৃদ্ধি করব পাৰি। আপনাদের জানে যে যেতিয়া মোদী সরকার আহিছিল 2014 চনত সেই সময় মুকেশ আম্বানীর বিশ্বর ধনাঢ্য ব্যক্তির তালিকাত 89 নম্বর আছিল, আজি 11 নম্বর আহিলে। যিজন গৌতম আদানী তেওঁ কোনো আগতে ধনাঢ্য ব্যক্তি নামেই নাছিল, তেওঁ এতিয়া বিশ্বত 51 নম্বর আহিলে। এই মোদী সরকারে মুষ্টিমেয় 4-5 জন পুঁজিপতির কারণে গোটেই দেশখন এটা বিক্রি করব ওলাইছে আর প্রতিটো সম্পদ তেওঁলোকৰ হাতত দিবলৈ গৈছে। আর ইয়ার দ্বারা সাধারণ জনতাৰ পৰা আৰম্ভ কৰি বিশেষকৈ যিসকল নিবনুৱা আহিছে, যিসকল আমাৰ উঠি অহা প্রজন্ম, তেওঁলোকৰ চাকৰি বাকৰি ক্ষেত্ৰত যথেষ্ট অসুবিধা হৈছে। আজি নিবনুৱা সমস্যাতে দেখা পাইছে কি অৱস্থাত গৈছে, তেওঁলোকে কেনেকৈ সমাধান কৰিব পাৰো সেই চিন্তাত নাই। তেওঁলোকে খালি আদানী আম্বানী কেনেকৈ ধনী কৰিব লাগে সেই চিন্তাত আছে। আর যাৰ কাৰণে আজি পেট্রোল ডিজেলৰ তেওঁলোকৰ ৰাজহৰণৰ এটা উপায় পেট্রোল ডিজেলৰ কৰ বৃদ্ধি কৰিছে, গেছৰ চিলিণ্ডাৰ দাম বৃদ্ধি কৰিছে। যেতিয়া আপনার 400 টাকা আছিল কংগ্রেসের দিনত গ্যাসের সিলিন্ডারের দাম, সেই সময় দিল্লির এই বিজেপি বাগা বাগা নেতা সকলে রাস্তাত বহি ইয়ার প্রতিবাদ করেছিল। কিন্তু আজি আর কৈছিল যে 2014 চনত যে 400 টাকার গ্যাসের সিলিন্ডারটা তেওঁলোকে 200 টাকা দিম বলে। নিখিল ভারত কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ডাঙরিয়ার নির্দেশত জনজাগরণ যাত্রা আরম্ভ করেছে। আর জনজাগরণ যাত্রার মূল কথা হল যে বর্তমান বিজেপি কেন্দ্র আর রাজ্য সরকারে অনিয়ন্ত্রিতভাবে মূল্য বৃদ্ধি যেনেকৈ করেছে, রাইজে এতিয়া আপনার জলাত জিয়াত ভুগিছে, সেই তার প্রতিবাদত রাইজর পক্ষত থাকি গাঁৱলে গৈ চহরলে গৈ বিভিন্ন আপনার জিয়াতো ভোগাল লোকসকলের পক্ষত থাকি সরকারক দাবি জানাবলৈ বাধ্য করাবলৈ, যেনেকৈ কৃষক আইন বাতিল করবলৈ বাধ্য হল, আমি জনজাগরণের যাত্রা যোগেদি যাতে মূল্য বৃদ্ধি রোধ করব পাৰে তার কারণে যে জয়যাত্রা আমি যেটা জাগরণ আরম্ভ করেছো তার লগতে সংগতি রাখি আজি নগাঁও সদর সমষ্টির অন্তর্গত ব্লক কংগ্রেস তিনিখনে আমার শান্তনু শর্মা ব্লক কংগ্রেসের সকলের নেতৃত্বত, তপন শর্মা ডাঙরিয়া জেলা কংগ্রেসের সভাপতির নেতৃত্বত আজি আমি ইয়াত সমন্বিত হয়েছো। আমি বিভিন্ন সমষ্টিত নগাঁও জেলার ইতিমধ্যে আমি এই জনজাগরণ যাত্রা আমি আরম্ভ করেছিলো। আজি টাউনত আমি জনজাগরণ যাত্রা যোগেদি সরকারক সতর্ক করে দিব বিচারিছো যে আপনাদের সময় থাকতেই মূল্য বৃদ্ধি রোধ করক, অন্যথা ইয়ার ব্যাপক আন্দোলন গড়ি উঠিব। যেনেকৈ আপনাদের কৃষক সকলের 700 শহীদ হওয়ার পিছতে এই আইন আপনাদের বাতিল করবলে বাধ্য হল, আমি মূল্য বৃদ্ধির রোধের ক্ষেত্রে আমি একত্রিত হয়ে রাইজর পক্ষত থাকি আজি আমি এনে জনজাগরণ যাত্রা আমি অব্যাহত রাখিম। রাহুল গান্ধী চিনা পাত, ভূপেন্দ্র চিনা পাত।